তো আমি মেলটা দেওয়ার পর কনফার্ম করে দিয়েছি তারপর পাসওয়ার্ড চাই এই জায়গায় ঠিক আছে তো আমি পাসওয়ার্ডটা কি দেবো আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিই পাসওয়ার্ড দেওয়ার আগে আমি একটা কথা আপনাদেরকে বলে দিই পাসওয়ার্ড আপনারা দেবেন যে জিমেলে যে পাসওয়ার্ড ওই পেশওয়ার্ডে একই পাসওয়ার্ড ওই জায়গায় দেওয়া লাগবে ঠিক আছে তারপর এরকম আসলে আপনারা আমি তো প্রফিন ব্রাউজার দিয়ে করি তো আপনি এরকম আসলে ডোনে ক্লিক করে দেবেন একটু ওয়েট করতে হবে আসার জন্য তারপর নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এদিকে যে কান্ট্রি চাই আপনি যদি বাংলাদেশের বাইরে হন যে কান্ট্রি হন না কেন এগুলো আপনি সিলেক্ট করবেন প্রথমটা সিলেক্ট করলে দেখেন এই জগা থেকে আমি সিলেক্ট করি যে আমি বাংলাদেশ আপনি সৌদি আরব সৌদি আরব আপনি পাকিস্তান পাকিস্তান ভার ইন্ডিয়ান ইন্ডিয়ান যে কান্ট্রি হন আপনি শুধু এই যে সিলেক্ট করে দেবেন তারপর টাইম জন এই যে নিচে ক্লিক করবেন টাইম জনে এই যে দেখেন অটোমেটিক আমার ঢাকা চলে আসছে কারণ আমি ওই আগে যে বাংলাদেশ সিলেক্ট করছি এর কারণে আমার ঢাকা চলে আসছে তারপর আমার কী এই ডি ইউএসডি ডলার আপনাদের যদি ইউএসডি ডলার হয় তাহলে তো ইউএসডি ডলার তা নাহলে অটোমেটিক সেট সেট ই করবে তারপর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এগুলো লড়াচড়া করতে পারে ঠিক আছে তো আপনারা এই জায়গা থেকেই সরাসরি এসে এই বাটনটা ই করে তারপর এই জায়গায় ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট তারপরে এই জায়গায় এটা আপনারা ইউএস করে দিতে পারেন নো করে দিতে পারেন ঠিক আছে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এটা এমন কিছু না যে সব নো করে দিলে প্রবলেম হবে অথবা ইউএস করে দিলে প্রবলেম হবে তো তারপরে এই জায়গায় আবার ক্লিক করবেন আর এডবুক থেকে যারা ইনকাম করে তারা কিন্তু ইউজ পরিমাণ একটা ইনকাম করে যা এডবুক থেকে যা কল্পনার বাইরে এই যে দেখেন অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্ট করা হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে অ্যাডবুক অ্যাকাউন্টটা কীভাবে করতে হয় ভাবে এইটা দেখাইলাম তো পরবর্তীতে আমি দেখাবো কিভাবে একটা অ্যাডসেস অ্যাকাউন্ট খুলতে হয় তো আজকের মতো ভিডিওটা এদিকে শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন আপনার যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দেবেন তো আজকের মতো এদিকে শেষ করছি কথা পেয়েছ